আজকে 31 জানুয়ারি আমার অ্যানিভার্সারি তোমাদের তো অনেকবার তিতলি বলেছে আগের ব্লগে তোমরা দেখেছো আজকে তিতলি কি সব প্ল্যান করেছে আগের বছরে তো আমাকে আর সৌরভকে টোপর মুকুট পরিয়ে রাস্তায় কেক কাটিয়েছে রাস্তার উপর না ছুটি ছিল না আমরা রোববার এটা করেছিলাম আমাদের আগের বারও ছুটি ছিল না তো এই সব করেছিল এবছরও নাকি ওদের কি সব প্ল্যান রয়েছে শারণিক আসছে তো ও তিতলি আর শারণিক মিলে প্ল্যান করেছে আর আমি সৌরভের জন্য কিছু গিফটস এমন কিনেছি যেটা সৌরভের দরকার আর বহুদিনের শখ হচ্ছে সিপার সিপার বাবাই বলে বহুদিনের নয় তিতলিটা দেখে থেকে পছন্দ সিপার সিপার এই সিপারটা ভীষণ ভালো দেখতে খুব ক্লাসি দেখতে এটা প্লাস কারেও আমরা ক্যারি করতে পারবো গাড়িতে যাই হোক এটা আগে ঢুকিয়ে দিই এটা সৌরভের জন্য আমি কিনেছি আমি এই কভারটা তো তোমরা জানো মা একটা গাড়ির কভার আজকে একটু আগে আমরা এটা কিনতে গেছিলাম গাড়ির কভার আগের ব্লগে দেখেছো আগের ব্লগে দেখে নিয়েছো আর গাড়ির কভারটা পরে যখন গাড়ি লাগাবো দেখো মিলিটারি প্রিন্টে যে টিপিক্যাল কভারটা হয় সেটা এই যে এই যে এই যে এই যে এখানে রাখা রয়েছে এই যে এটা রাখা রয়েছে এইটা এটা তো আমার জন্য মোমো আজকে আমি বানাবো অনেকদিন ধরে আমি ভাবছি মোমো বানাবো ফাইনালি আজকে আমি বানাচ্ছি ইনস্টাগ্রামে রিলসও বানাবো সেটা তার জন্য কি আমি মোমোটা অত ভালো করে পারি না যেটা মার্গেন বা শাল পারতো তো আমি ওই জন্যই শেপারটা এনেছি তো এটা দিয়ে দিয়ে বানাবো এটা ওর রিগিফট এটা আমার রিগিফট আর সৌরভ আমাকে কি কিনে দেবে বারবার বলছে আর সৌরভ রিসেন্টলি অতগুলো লাইট ফ্যান সব আর জানোই তো একটা নতুন ফ্ল্যাট মানে কতটা খরচা হচ্ছে আমি বললাম দেখো এত কিছু একেবারে দরকার নেই যে অ্যানিভার্সারিতে গিফট দিতেই হবে তাও সৌরভ এরকম করে আমি একটা জুতো কিনেছি তোমাদের দেখাচ্ছি এই জুতোটা দেখো এটা এইচএনএম এর মা কিনেছে আমার তো দারুণ লেগেছে আমার প্রচন্ড পছন্দ হচ্ছে তো গঙ্গা পুরি কিন্তু আমার খুব পছন্দ হয়েছে খুব দারুণ আর কি বলতো আমার এরকম একটু অন্যরকম খুব ভালো তোমার গ্রিন তো ব্যাগ হয়ে গেল জামা আছে এবার তুমি এটা গ্রিনই সেজে বেরো ফ্রগি ফ্রগি আমার জুতোটা কিন্তু তোমরা বলবে সৌরভ এই জুতোটা দেখে ভীষণ অপছন্দ হয়েছে যে এই গিফট আমি দিলাম আসলে সৌরভ বলেছে যা তোমার পছন্দ একটা কিছু নিয়ে নাও তো এইচএনএম এ না তখন অফার চলছিল না দেখলি অফার চলছিল আমি মাকে পাঠিয়েছি হ্যাঁ অফার চলছিল এই গ্রিন জুতোটা আমি পছন্দ করেছি এখানে কি চলছে দেখলি মোমো বানানো চলছে অনেক ক্ষণ ধরে পুরো প্রিপারেশন প্রায় ডান ওইদিকে দেখো মোমো শেপ গুলো ভালো হয়েছে ফিরেছে সৌরভ তো এটা আমার জন্য আনবে এটা আমার অ্যানিভার্সারি আর জন্মদিনের হচ্ছে প্রত্যেক বছরের পেটেন গিফট আমি জানি এটা সৌরভ আনবে আর এবার মোমো চলছে শারণিকও এসে গেছে দুর্দান্ত গিফট এনেছে সেটা তোমাদের দেখাচ্ছি কই সৌরভ কই আর সৌরভের গিফটটা তোমরা দেখেছো কিন্তু সৌরভ কিন্তু দেখেনি আচ্ছা আমি সৌরভের পাশে দাঁড়িয়েছি দেখো কেন কেমন লাগছে কতটা লম্বা দেখ শারণিক অনেক গিফট এনেছে আর পরিণীতা আমার জন্য দেখাচ্ছি শারণিক এই গিফট এনেছে দেখো পারফিউম এনেছে এই ফুলটা এনেছে এটা তো আমি এক্ষুনি রাখবো কোথাও থেকে এখান থেকে ছড়িয়ে দিয়েছি সেটাতে রাখবো আর এটা আমার এক সৌরভের ফেভারিট তাই দেখো সৌরভ চকলেট হ্যাঁ আর এটা আমাদের জন্য পরিণীতা বানিয়ে দিয়েছে আমি বলে দিই পরিণীতা হচ্ছে শারণিকের মা আর অসাধারণ বানিয়েছে অসাধারণ আমি অলরেডি একটা খাওয়া হয়ে গেছে এটা গুড়ের গুড় দিয়েও বানিয়েছে না আমি ওকে একবার বলেছিলাম তুমি আমাকে এই খাইয়েছো আমি নিজে একবারও পাটিসাপটা আর বানাইনি পিঠে পুলি তো পারি না আমাকে আবার বানিয়ে পাঠিয়েছে অসাধারণ কেকটাও শারণিক পছন্দ করেছে আর তিতলি পছন্দ করেছে আমি পছন্দ করেছি কি আমি খুঁজেছি তুই খুঁজেছি মোটে আমি খুঁজেছি ফানসেন পেটালস থেকে এটা নিয়েছি হ্যাঁ আমার কাছে জোম্যাটো ওর জোম্যাটো গোল্ড আছে ওই জন্য ওর এটা দিয়ে করলে একটু ডিসকাউন্ট বেশি পায় হ্যাঁ তিতলি ডিসকাউন্টের ব্যাপারে খুব ভালো জানে না রে কেকটা তো দেখো দারুণ হয়েছে আমি তো নিজেই বলছি একদম দারুণ হয়েছে কেকটা উপরে চকলেট আর এগুলো কি চকলেটের দাঁড় করানো তোমার তো দেখেই ভালো লাগছে তোমার বাবার জন্যই ভাবলাম এরকম নিয়ে কোকেট কোকেট করা হ্যাঁ উঠিয়ে নি চলে এসো এটা আমি আবার ক্রাফটে ইউজ করে নি এটা আমার মাথায় বউ করেও লাগাতে পারবো হ্যাঁ দারুণ না খুব সুন্দর বাবাই রেডি হচ্ছে কেক কাটার জন্য গান গাও হ্যাপি অ্যানিভার্সারি চলো বাবা 23rd অ্যানিভার্সারি আর দু বছর বাদে তিতলি দারুণ করে করবে হ্যাপি অ্যানিভার্সারি
Happy anniversary. আমি খাওয়াচ্ছি। আচ্ছা, এবার মা বলবে খাওয়াও খাওয়াও এসব বলবে। কেমন দেখতে হয়েছে? আজকে জলটা কেন নিজে ভরে খায়, নিজে ভরবে, নিজে লোপা করে দাও। আচ্ছা, এটা আমি ব্যাগে নিয়ে যেতে পারবো। কি গেস করো? পাবালি পাবালিশ না, শুনো মাবেও তাই পাবালিশ দেবো কেন? আচ্ছা, আমি কোনো বেকার জিনিস দিই। বাহ, কি হয়েছে বলো তো? গাড়ির কভার দেখাই, গাড়ির কভার। এবং শুধু তাই না, এটা পুরো সেই আর্মিদের মিলিটারি প্রিন্টার। আর আমি না সব সময় ভাববার আগে দুবার ভাববি, কাজের জিনিস দেওয়াটাই পছন্দ করি। এটা খুলছি না এখন। এখন আমরা তো পরে লাগিয়ে লাগাবো আজকে। বাবার এটা মানে বাবার গাড়ি অযত্নে থাকলে ভালো জিনিস দিয়েছি কিনা। এটা সত্যি কাজের ছিল, ভীষণ এটা দরকার ছিল। আমাদের গাড়ির কভারে যে অবস্থা হয়েছে ভাবতে পারি। পিকচার একটা অ্যাটাচ করে দিচ্ছি এখানে, আমার তোলা আছে। আর আমাদের খুব কষ্ট লাগে, ওগুলো তো মানে আমরা খুব কষ্ট করে খুব ভালোবেসে কিনি, ওই জন্য একটু কিছু হলে না খুব মনটা খারাপ হয়ে যায়। এটা ওয়াগনারই মনে হচ্ছে। হ্যাঁ, মনে হচ্ছে কি তাহলে কি আমি মারুতি এই নামটা না লেখা আছে না? চিজ দিয়ে করে দেখবো। হ্যাঁ, আমরা এখন একটু ডিনারে যাচ্ছি চারজনে, দেখা যাক কোথায় যাই। ১০:১৫ হয়তো বাজে। আমি আগে নিচে এসে একটু ইনস্টাগ্রামে শুট করলাম। ৮:০০ আমরা এসে গেছি হাটেরিতে, এবার ওপরে যাব। বাবাই পার্ক করছে, একটু ফটো শুট হলো, এবার যাচ্ছি আমরা ওপরে, চলো ভিডিও তুললাম। শুধু একটা পেঁয়াজ ঢুকছি আমরা এবার ফ্ল্যাটে। সেই মা কাপড় জামা তুলছে, আমি এটা তোমাদের দেখাই একদম রিয়েল সত্যিটা। সকাল থেকে প্রচুর কাজ করে শুধু অ্যানিভার্সারিতে তো ম্যাক্সে গেছি, খাওয়া দাওয়া করেছি, সেটা দেখা লাগে না, এতগুলো জামা কাপড় কেচেছি। হ্যাঁ, আজকে অনেক কাজ আছে, এতগুলো জামা কাপড় কেচেছি। বাবাইকে কি দেবে বলে টাকা, ওই বাটার আনতে বললে? হ্যাঁ হ্যাঁ, বাবার কাছে খুচরো নেই না। গুড আফটারনুন, আজকে জিম থেকে এসে আর ব্লগ করা হয়নি, কারণ কি কালকে লেফট ওভার যে পুরটা ছিল ওটা দিয়ে আবার একটা ব্যাচ মোমো বানাচ্ছি। মা একবার দেখাও, অসাধারণ বানিয়েছে, কিন্তু আমি পুরো ওকে এভাবে করতে বলেছি। ও মানে ও যদি অস্বীকার করে তাহলে ও হচ্ছে একটা বেইমান। বাবা, যাই হোক, কিন্তু দেখো এই শেপারটা কিনে আমার খুব সুবিধা হয়েছে। আমি তো অত শেপ করতে পারি না মোমোটা, এটা ওই পিঠে পুলির শেপার। হ্যাঁ, না বললে মোমো বানানো যায়। হ্যাঁ হ্যাঁ, যায় তো। এই দেখো এইভাবে ও করছে। বেশি চিকেন দিয়ে ফেলছি আমরা লোভে। হ্যাঁ, চিকেন অল্প দে, ফুলে গেলে না নালে ফেটে যাবে। তারপরে মা বলবে তিতলি তুই কিপ্টের মতো চিকেন দিয়েছিস। না না না, বলবো না, তুমি কর। এই দেখো আমি এই শেপারটা দিয়ে এবার এটাকে বন্ধ করে দেব। হ্যাঁ, খুব পাতলা করে বেলে করছি। খুব ইয়াম হয়েছিল কালকে, খেতে খুব ভালো হয়েছিল, কারণ তিতলি না
দেখো চিকেনটা দুর্ধর্ষ মানে বানিয়েছে মানে মেখেছে মোমো হয়েছে দেখো এই যে এখানে পুরো গরম গরম ধোঁয়া উঠছে পুরো মনে হচ্ছে দার্জিলিং এ বসে আছি দেখো জাস্ট এই দেখো আর সবথেকে অদ্ভুত হচ্ছে আজকে আমাদের লাঞ্চ একটু বলে দি বলো প্রথম থেকে বলি দেখো ডাল সিদ্ধ মাছের ঝাল চিকেন ফ্রাই ভাত আর মোমো ওয়াও আর কেমন হয়েছে আমরা এক ব্যাচ অলরেডি খেয়ে ফেলেছি এক ব্যাচ খেয়ে ফেলেছি পেট অলরেডি অনেকটাই ভর্তি দুর্ধর্ষ হয়েছে দুর্ধর্ষ কোথায় দেখতে হবে আর তিতলি দেখো আগে বলে দাও অ্যাড করে দেখো ওর ইনস্টাগ্রামে দেখতে হবে samadrita.paladhy_ আর তোমরা আমি ভেবেছি এটা ইউটিউবে শর্টসেও দিয়ে দেবো তোমরা কিন্তু এভাবে বানাতে পারো খুব ইজি আর খুব ইয়াম্মি না বললে হবে না তিতলি না মুখে একটা মোমো পুরো ঢুকিয়ে দিয়েছে হ্যাঁ বলছে আগে খাও তুমি আগে খাও এই মোমোটাই যে এরকম দেখছো না এটা বানানো শিখিয়েছে কিন্তু মার্গেন থ্যাংক ইউ মার্গেন মার্গেন ছাড়া এত সুন্দর মোমো কিন্তু হতো না ও সমানে তিতলিকে গাইড করে গেছে আমার গাড়িও কভার পরে নিয়েছে কি সুন্দর লাগছে না সত্যি আমার মন খারাপ হয়ে গেছিল এমন বিচ্ছিরি ভাবে এটা ছিঁড়ে গেছে এই যে এটাও আমার খুব ভালো ছিল গো এটাকে ফেলে দিতে হবে খুব বাজেভাবে ছিঁড়েছে কিন্তু আবার একটা সুন্দর কভার লাগিয়ে দিয়েছি সৌরভ সব থেকে বেশি খুশি হবে এটা দেখে 8:30 বাজে জামা কাপড় পরে পুরো রেডি হয়েছি নিচে খেলতে যাব আমি আর তিতলি খেলতে যাব না খেললে না ভাল লাগে না অনেক দিন আমার খেলাটা হয়নি নিচে গিয়ে তার আগে একটু বাজারে যাব একটু কাজ আছে সেগুলো করে খেলবো তো আজকের ব্লগটা এখানে শেষ করছি আমাদের অ্যানিভার্সারি খুব ভালো কেটেছে তিতলি বলছে মা আগেরবার কত কিছু করেছিলাম এবার সেরকমভাবে করতে পারিনি মা অসুস্থ ছিল তারপরে আমারও অনেকগুলো কাজ ছিল আমাদের বিয়ে বাড়ি ছিল এগুলো নিয়ে কিন্তু তিতলিকে থ্যাংকস যে তিতলি এইটুকুও ভেবে আমাদের জন্য করেছে দেখবে সন্তান যদি এরকম কিছু করে না বাবা মার জন্য তখন বাবা মার একটা প্রাউড ফিল হয় এটা সত্যি কথাই তোমরাও তিতলিকে ভীষণ ভালোবাসো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি আমাদের ফ্যামিলি বন্ডিং আমার ক্রিয়েটিভ কাজ তোমাদের ভালো লেগে থাকে যারা এখনো পরিবার.com কে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও লাইক কমেন্ট শেয়ার এটা তো আমার চাই তাহলে আজকে টাটা বাই